নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ স্বাদের একটি চাটনি রেসিপি। আমাদের আজকের রেসিপি চালতার চাটনি। চালতা কাটার পদ্ধতি সহ সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চালতার চাটনি তৈরি করার জন্য আজকে আমরা একটা মাঝারি সাইজের চালতা নিয়েছি। এইবার চালতাটা কেটে নেব। চালতাতে বেশ কয়েকটা লেয়ার অথবা কোয়া থাকে। বঠিতে করে এই কোয়াগুলোকে আমরা একটা একটা করে ছাড়িয়ে নেব। চালতা যেহেতু একটু শক্ত প্রকৃতির ফল, তাই বঠিতেই চালতা ভালোভাবে কেটে নেওয়া যায়। এইভাবে আমরা প্রত্যেকটা কোয়া আলাদা আলাদা করে ছাড়িয়ে নেব। এইবার দেখুন, একদম মধ্যেখানের লেয়ারটা, মানে যেটা চালতার শ্বাস, ওটা আমরা খাই না, ওটা আমরা ফেলে দেব। এরপর প্রত্যেকটা কোয়ার স্কিনটা অথবা ছালটা ছাড়িয়ে নিতে হবে। ছাল ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা কোয়াকে আমরা লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এরপর খোসার ঠিক উল্টো দিকে, মানে ভেতরের দিকে, একটা মোটা পর্দার মতো প্রলেপ থাকে, ওটাও আমরা খাই না, ওটাও আমাদের ছাড়িয়ে ফেলে দিতে হবে। এইভাবে আমরা পুরো চালতাটাই ছাড়িয়ে নেব। পুরো চালতাটা আমাদের পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর একটা শিলনোড়ার সাহায্যে চালতার টুকরোগুলো একটু থেতো করে নেব। চালতার মধ্যে একটা কষা ভাব থাকে, এইভাবে থেতো করে নিলে চালতা থেকে কষটা কিছুটা বেরিয়ে যাবে। আর চালতা যেহেতু শক্ত প্রকৃতির ফল, তাই ভেতরে নুন ও মশলা ভালোভাবে ঢুকে যাবে। সবকটি টুকরো হালকা করে থেতো করে নিতে হবে। এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। এরপর থেতো করে নেওয়া চালতাটা একটু ধুয়ে নেব, এতে চালতার কষটা বেরিয়ে যাবে। এরপর চালতাটা সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিলাম। চালতা যেহেতু কষা লাগে, তাই লবণ দিয়ে এইভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলে কষা ভাবটা চলে যাবে। এরপর একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। চালতাটা সেদ্ধ হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 থেকে 12 মিনিট আমার সেদ্ধ করতে লেগেছে। এরপর একটা স্টিনারের সাহায্যে জল ঝরিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সাদা তিল এবং 2 টেবিল চামচ সাদা সর্ষে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে ইউটিউবে গিয়ে লিখুন SMS এন্টারটেনমেন্ট রেসিপিস, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলে ক্লিক করুন। এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হলে ফোড়নের জন্য 1 চা চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাও ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়ন হালকা ভাজা হয়ে আসলে আমাদের সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চালতাটা আমরা দিয়ে দিলাম। চালতা দিয়ে ফোড়নের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। চালতা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। চালতা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে না আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব, আর তারপর দিয়ে দেব আমাদের সাদা তিল ও সর্ষের পেস্টটা। পেস্টটা দিয়ে কড়াইতে 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। তার থেকে বেশি কষালে সর্ষেটা তেতো হয়ে যাবে। জাস্ট ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা জল অ্যাড করব। মশলার বাটিটা ধুয়ে নিয়ে হাফ বাটি মতো জল অ্যাড করেছি। আমরা আরও হাফ বাটি মতো জল অ্যাড করব। টোটাল 1 বাটি মতো জল অ্যাড করলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ চিনি। 10 মিনিট পর ঢাকা খুলে চিনিটা আমরা দিয়ে দেব।
এই পর্যায়ে নুন ও মিষ্টিটা একটু চেক করে নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। চিনি দিয়ে মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি, আমাদের আজকের রেসিপি চালতার চাটনি সার্ভের জন্য সম্পূর্ণ তৈরি। এইভাবে চালতার চাটনি বানালে শেষ পাতে অসাধারণ লাগে। আশা করি আমাদের আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আজই একবার বাড়িতে ট্রাই করুন। আর কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না জানো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SMS এন্টারটেনমেন্ট রেসিপিস। ধন্যবাদ।